বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির উপর ভ্যাট আরোপের প্রতিবাদ, শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ছাত্র পুলিশ সহ আহত বেশ কয়েকজন রাস্তা অবরোধ। কি করে আমাদের উপর গুলি ছুড়ে লাঠিপেটা করে এবং সেই সময় আমাদের কিছু শিক্ষার্থী এবং কিছু শিক্ষক আহত হয়। একজন ডেস্কার স্যার তার হাতে ছয়টা গুলি লেগেছে, ছয়টা গুলি তারা ফাঁড়িতে ভাঙচুর করে। পরবর্তীতে তাদেরকে আমরা এখানে এই বাইরে মেইন রাস্তার বাইরে এখানে আমরা আটকে আমরা ব্লক করে রেখে দিয়েছি। আর তাদের বক্তব্য দিচ্ছে, আর যে বিষয় বলবেন এই বিষয়ে আমরা তদন্ত করব। প্রয়োজন যদি দেখি যে আমাদের কোনো গাফলতি আছে, কারো গ্যাপ আছে, আমরা সেটা তদন্ত ব্যবস্থা নেব। অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ এবং স্বতন্ত্র পে স্কেলের দাবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের দিনভর কর্মসূচি। উনি যে মন্তব্য করেছেন সেটি বেফাঁস একটি মন্তব্য, অমূলক, অপ্রাসঙ্গিক এবং খুবই মানহানিকর। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সাইফুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সব মোবাইলের সিম আবারও নিবন্ধনের নির্দেশ। 3 মাসে 13 কোটি সিমের তথ্য যাচাই অসম্ভব বলছে মোবাইল অপারেটররা। ভোগান্তির আশঙ্কায় গ্রাহকরা। বিএনপি জামায়াত আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করে ষড়যন্ত্র করায় জিএসপি সুবিধা ফিরে পায়নি বাংলাদেশ। সংসদে প্রধানমন্ত্রী বললেন এসব করে দেশের অগ্রগতি থামানো যাবে না। 71-এ মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা নিজামের ফাঁসির রায়ের আপিল শুনানি 9 মাস পর শুরু, পরবর্তী তারিখ আবার 2 মাস পর। এবং রাজধানী মুগদায় 7 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ, যৌতুক সহ নানা অজুহাতে করা হতো নির্যাতন, স্বামী আটক। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির উপর বর্ধিত ভ্যাট আরোপের প্রতিবাদে আন্দোলনরত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে 2 শিক্ষক, 1 পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ সময় শিক্ষার্থীরা রামপুরা ব্রিজে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করলে বিকেল 5:30 থেকে রাত 9:30 পর্যন্ত ওই রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। এদিকে ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। টিউশন ফির উপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে দুপুরে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে। পুলিশ এসে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দিতে চাইলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষক, বেশ কয়েকজন শিক্ষার্থী ও 1 পুলিশ সদস্য আহত হন। শিক্ষার্থীদের দাবি, অযৌক্তিকভাবে তাদের উপর হামলা চালানো হয়েছে। পুলিশ কি করে আমাদের উপর গুলি ছুড়ে লাঠিপেটা করে এবং সেই সময় আমাদের কিছু মানে শিক্ষার্থী এবং কিছু শিক্ষক আহত হয়। একজন ডেস্কার স্যার তার হাতে ছয়টা গুলি লেগেছে, ছয়টা গুলি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর জন্য ব্যথা দেওয়া হচ্ছে সম্পূর্ণ অন্যায়। তবে পুলিশের দাবি, সেখানকার একটি পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করার পর শিক্ষার্থীদের নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন তারা। তারা ফাঁড়িতে ভাঙচুর করে, পরবর্তীতে তাদেরকে আমরা এখানে এই বাইরে মেইন রাস্তার বাইরে এখানে আমরা আটকে আমরা ব্লক করে রেখে দিয়েছি। আর তাদের বক্তব্য দিচ্ছে, আর যে বিষয় বলবেন এই বিষয়ে আমরা তদন্ত করব। প্রয়োজন যদি দেখি যে আমাদের কোনো গাফলতি আছে, কারো গ্যাপ আছে, আমরা সেটা তদন্ত ব্যবস্থা নেব। এ ঘটনায় আহতদের বনশ্রী এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বন্দুক ধরে বলতেছে যে ডিরেক্ট গুলি করে দেবো, এখান থেকে না শুনবে, ঠিক আছে। এমন ভাবে তারা আচরণ করছে আমাদের সাথে। লাঠিচার্জ যখন করছে, আমার পাশে একটা ফ্রেন্ড ছিল যার সাথে সাথে পাটা ফ্র্যাকচার হয়ে গেছে, তখন কিন্তু পিছনের থেকে মানুষজন যাওয়া শুরু করে দিছে অলরেডি। আমরা আসলে আন্দোলনে নামছি আমাদের 7.5% ভ্যাটটা উইথড্র করার জন্য। তা আমরা চেষ্টা করব যতদিন পর্যন্ত মানে ভ্যাটটা না ওঠানো হয় ততদিন আমাদের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য। শিক্ষার্থীদের দাবি, টিউশন ফির উপর ভ্যাট আরোপের কারণে লেখাপড়ার খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাদের অনেকেই। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। স্বতন্ত্র বেতন কাঠামো দাবিতে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে অর্থমন্ত্রীর বিরূপ মন্তব্যের প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষকরা। বেলা 11টা থেকে ক্যাম্পাসগুলোতে এই কর্মসূচি চলে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
রাজশাহীতে ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বেলা ১১টার দিকে ক্যাম্পাসের সিনেট ভবনের সামনে শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন করেন তারা। এ সময় শিক্ষকরা জাতীয় বেতন কাঠামো পুনর্বিবেচনা করার আবেদন জানান। এদিকে শিক্ষকদের জ্ঞানের অভাব আছে বলে অর্থমন্ত্রীর দেয়া বক্তব্যের নিন্দা জানিয়েছেন তারা। আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে আহ্বান জানিয়েছি, অনুরোধ জানিয়েছি, ভবিষ্যতে যেন বাংলাদেশ সরকারের যে কোনো মন্ত্রী এই ধরনের শিক্ষকদের সম্পর্কে অশালীন মন্তব্য থেকে বিরত থাকবে। কর্মবিরতির অংশ হিসেবে সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষকরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। এ সময় শিক্ষকদের নিয়মতান্ত্রিক আন্দোলন নিয়ে মন্ত্রীদের দায়িত্বহীন বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানান তারা। উনি যে মন্তব্য করেছেন সেটি বেফাস একটি মন্তব্য, অমূলক, অপ্রাসঙ্গিক এবং খুবই মানহানিকর। বৈষম্যমূলক বেতন কাঠামো অনুমোদনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। এ সময় অর্থমন্ত্রীর বক্তব্য প্রতিবাদে কালো ব্যাজ ধারণ ও প্রশাসনিক ভবনের সামনে কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে। তিন মাসের ভিতরে আমরা কিন্তু অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হইনি, তারই ফলে আজকে কর্মবিরতির মতন কর্মসূচিতে আজকে কিন্তু আমাদেরকে নামতে হয়েছে। সকাল থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দুই দিনের সর্বাত্মক ধর্মঘট পালন করছেন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি থাকলেও শিক্ষকদের শ্রেণীকক্ষে প্রবেশ করতে দেখা যায়নি। এছাড়া একই দাবিতে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। আগামী রোববার থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে সব মোবাইল ফোনের সিম গ্রাহকদের নিবন্ধন করতে হবে। একই সঙ্গে ইতিপূর্বে নিবন্ধনকারী গ্রাহকদেরও তথ্য যাচাই করতে হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। তবে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটপ বলছে মাত্র তিন মাসের মধ্যে প্রায় ১৩ কোটি সিমের নিবন্ধন ও তথ্য যাচাই সম্ভব হবে না। এদিকে টেলিফোন কোম্পানিগুলো গাইডলাইন মেনে সিম বিক্রি না করায় এ সংকট সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস। অন্যদিকে সরকারের উদ্যোগকে স্বাগত জানালেও সিম নিবন্ধন করতে গিয়ে ভোগান্তির শিকার হবার আশঙ্কা করছেন সাধারণ গ্রাহকরা। রাজধানীর গুলশান দুই নম্বরের দৃষ্টি প্রতিবন্ধী ভিক্ষুক সুজনের মতো প্রায় ১৩ কোটি মানুষের প্রাত্যহিক জীবনের সঙ্গী মোবাইল ফোন। সুজন এবং তার আরেক প্রতিবন্ধী বন্ধু ভাগাভাগি করে একটি সিমই ব্যবহার করেন। আমার বাড়িতে মেয়ে আছে, মেয়ের সাথে কথা বলি, মা আছে, মার সাথে বলি। গুলশান এলাকায় আরো অনেকের সঙ্গে কথা বলে জানা গেল নানা চমকে যাওয়া তথ্য। কেউ দুইবার নিবন্ধন করেও সিমটি নিজের নামে পাননি, আবার কেউ সিম নিয়েছেন কোনো নিবন্ধন ছাড়াই। বলছি যে রেজিস্ট্রি করা লাগবে না, বলে না রেজিস্ট্রি করে, রেজিস্ট্রি আমরাই করে লই। আমি একটা সিম ব্যবহার করি আজকে ৯ বছর, এবং এটা দুইবার তিনবার রেজিস্ট্রেশন করার শর্তও এখনো সেই সিমটা আমার নামে নাই। এমন বাস্তবতায় সরকার সিদ্ধান্ত নিয়েছে নিবন্ধনহীন সিমের নিবন্ধন এবং এরই মধ্যে নিবন্ধন করা সিমের তথ্য যাচাইয়ের, আর এটি করতে হবে আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে। যাদের অলরেডি সিম কার্ড আছে তারা ভেরিফাই করে নেবেন এবং সেটাকেই আবার আমরা রেজিস্ট্রেশনের মধ্যে আনছি। নতুন যেগুলো হচ্ছে রেজিস্ট্রেশন সেগুলো যথা নিয়মে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। একটা দোকান সে ২০টা সিম বিক্রি করে দিচ্ছে উইদাউট এনি ডকুমেন্ট, হুইচ ইজ ইললিগাল। সে এই সিমটা বিক্রি করতে ভাবে পারে না, আমার গাইডলাইনে এই কথা বলা নেই। ভুয়া সিমের কারণে নানা হয়রানির কথা মাথায় রেখে সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানালেও ভোগান্তির আশঙ্কা করছেন সাধারণ গ্রাহকরা। হয়রানি তো করতেছে, এটা নতুন করে আবার নিতে গেলে আবার ভোটার আইডি কার্ড লাগবে, অনেক রকম ভোটার আইডি কার্ড। এখন যে পরীক্ষার ফিস টিসগুলো যেভাবে মেসেজ সিস্টেম, ওই মেসেজ সিস্টেম করতে পারে, তাহলে আর যাইতে হবে না। মানুষের এক একটা সিম দিয়া টাকা যাইতেছে, তাদের ধরতে পারতেছে না র‍্যাব, গোয়েন্দা বিভাগ, সে কোনো। এখন জেনুইন সিম দিয়া যদি সে কথা বলে তাকে ধরতে পারবে। এদিকে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটপ তিন মাসের মধ্যে সিমের নিবন্ধন ও তথ্য যাচাই সম্ভব হবে না বলে মন্তব্য করে জাতীয় পরিচয় পত্রে তথ্য ভান্ডার ব্যবহার করে সময় নিয়ে এটি সম্পন্ন করার পক্ষে মত দিয়েছে। এই তিন মাসের টার্গেটটা ঠিক করা উচিত একটা সামগ্রিক আলোচনার মাধ্যমে, প্র্যাকটিক্যালি কি কি কাজ আছে কাজগুলোকে বিবেচনা করে তারপর একটা সময় নির্ধারণ করলে সেটা ভালো হবে, অ্যাচিভেবল হবে। কিন্তু একটা টাইম নির্ধারণ করে দিলাম কিন্তু প্র্যাকটিক্যালি গিয়ে সেটা অ্যাচিভ করা যাচ্ছে না, তাহলে আসলে এটা সবার জন্য বিব্রতকর হবে। সেজন্য আমরা অনুরোধ করব একটা সামগ্রিক আলোচনার মধ্যে দিয়ে এই সময়টা নির্ধারণ করা। অ্যামটপের সেক্রেটারি আরও জানিয়েছেন বুধবার সবগুলো মোবাইল অপারেটরের প্রতিনিধিরা তাদের বক্তব্য জানাতে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের বাইরে আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করে অপপ্রচার চালানোর কারণে যুক্তরাষ্ট্রের বাজারে পুনরায় জিএসপি সুবিধা পায়নি বাংলাদেশ।
বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বিএনপি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, দেশের ভিতরে জ্বালাও পোড়াও করে হয়তো অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা সম্ভব, কিন্তু অগ্রগতিকে থামানো যাবে না। 2013 এর এপ্রিলে রানা প্লাজা ধসের জের ধরে নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক অধিকার নিশ্চিত করার শর্তে সে বছরের জুন থেকেই জিএসপি সুবিধা স্থগিত করে দেয় যুক্তরাষ্ট্র। সবশেষ চলতি বছরের জুলাইয়ে 122টি দেশের সুবিধা পুনর্বহাল হলেও বঞ্চিত রাখা হয় বাংলাদেশকে। সংসদের জিএসপি বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের দেয়া শর্ত পূরণ, কর্মপরিবেশ ও শ্রমিক অধিকার রক্ষায় সরকারের বিভিন্ন পদক্ষেপের আদ্যোপান্ত তুলে ধরেন। অবিলম্বে সকল কারখানার অগ্নি বৈদ্যুতিক ও ভবনে নিরাপত্তা সংক্রান্ত প্রাথমিক পরিদর্শন কার্যক্রম শেষ হবে। তাছাড়া বিদ্যমান শ্রম আইনের বিধি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। গত 7 জুলাই 2014 তারিখে ইপিজেড শ্রম আইন 2014 এর খসড়া মন্ত্রিপরিষদে নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। অপরাগ প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলেন, একটি দলের নেতা চিঠি দিয়ে জিএসপি বন্ধ করার আবেদন করেছেন। একসময় যিনি প্রধানমন্ত্রীও ছিলেন, বিরোধী দলের নেতাও ছিলেন, সেই দলের নেতা আমেরিকা গভর্নমেন্টের কাছে চিঠি দিয়ে জিএসপি যাতে বন্ধ হয় তার আবেদনও করেছিলেন। বিএনপি জামাত মিলে এই অর্থ দিয়ে লবিস্ট থেকে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট এবং বাংলাদেশের জিএসপি সুবিধা, বাংলাদেশের সবকিছু নষ্ট করবার জন্য উঠে পড়ে লেগে গেছে। কোন ষড়যন্ত্র বাংলাদেশের অর্থনৈতিক গতিধারাকে থমকে দিতে পারবে না বলেও হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও, মানুষ পুড়িয়ে মারা, নানা ধরনের ঘটনা ঘটানো হয়েছে, তারপরেও কিন্তু আমাদের অর্থনীতির গতি আমরা ধরে রেখেছি, হয়তো আমরা আরো অনেক বেশি ভালো করতে পারতাম। বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রে 850 মিলিয়ন ডলারের রপ্তানি শুল্ক দিয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর মাত্র 25 মিলিয়ন ডলার পণ্যে জিএসপি সুবিধা পেত বাংলাদেশ, সেখানে হয়তো বাধা করেছে। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা। জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি এখন বিদেশি প্রভুর দ্বারস্থ হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। জাতীয় শোক দিবসের 40 দিন ব্যাপী কর্মসূচির সমাপনীতে ঢাকা মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় তারা এই মন্তব্য করেন। এ সময় নেতারা পরাজিত শক্তির বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হবারও আহ্বান জানান। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনায় অংশ নেন ঢাকা মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, দেশের বাইরে বিএনপির লবিস্ট নিয়োগের খবরে প্রমাণ হয়েছে তারা শুধু দেশেই নয়, দেশের বাইরেও ষড়যন্ত্রের ডালপালা বিস্তার করছে। তারা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে পয়সা খরচ করে লবিস্ট নিয়োগ করে, এরা দেশে যেমনি ষড়যন্ত্র করে বিদেশেও ষড়যন্ত্র করে। এরা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, মানুষের ভোটে তারা ক্ষমতায় আসতে চায় না। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আজকে তারা জনবিচ্ছিন্ন, তাই তারা এই সরকারের বিরুদ্ধে আঘাত হানার জন্য, সরকার শিথিল করার জন্য জঙ্গিবাদের উপরে ভর করেছেন। জনগণ বিএনপি ও তাদের নেত্রী বেগম জিয়াকে পরিত্যাগ করেছে মন্তব্য করে তারা পরাজিত শক্তির বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান। আপনার নেতারা আপনার কথা শুনে না, আপনি কর্মসূচি দিলে কর্মসূচি হয় না, আপনি জনগণ দ্বারা পরিত্যক্ত পরিত্যক্ত এবং পরিত্যক্ত হচ্ছেন। আমরা এই দেশে আর বিভক্তি দেখতে চাই না, অনেক হানাহানি হয়েছে, আমরা ঐক্যবদ্ধ হতে চাই। মুক্তিযুদ্ধের সময় যেমন এই জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, আমরা চাই আবারও এই জাতি আবার ঐক্যবদ্ধ হোক। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা আরো বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে 71-এর পরাজিত শক্তি বারবার পরাজিত হচ্ছে। আজকে শেখ হাসিনা ক্ষমতা আসার কারণে আবার সেই যুদ্ধ করা দিবে মানবতা বিরোধীদের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করানো হচ্ছে এবং রায় কার্যকরী করা হচ্ছে, যাতে কোনো শত্রুপক্ষ আমাদেরকে আঘাত করতে না পারে তার দিকে লক্ষ্য রেখে আমরা পথ চলবো ইনশাল্লাহ। অনুষ্ঠানে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে সার্বজনীনভাবে তার শাহাদাত বার্ষিকী পালনের আহ্বান জানান। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। শরণার্থী হিসেবে যাওয়া বাংলাদেশিদেরও জার্মানি সহ ইইউভুক্ত দেশগুলোর আশ্রয় দেওয়া উচিত মন্তব্য কূটনীতিকদের, বললেন তাদেরও লঙ্ঘিত হয়েছে মানবাধিকার। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোর স্কেল, ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনের ওজন মনিটরিং সম্ভব। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর আপিল শুনানি দীর্ঘ 9 মাস পর শুরু হয়েও
আবার দুই মাসের জন্য মুলতবি হয়ে গেছে। একই সঙ্গে এই সময়ের মধ্যে দুপক্ষকে তাদের লিখিত যুক্তিতর্ক দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। একাত্তরে গণহত্যার অন্যতম পরিকল্পনাকারী জামায়াতের এই নেতার আপিল শুনানি সকাল 10:30 শুরু হয়ে প্রায় 3 ঘন্টা চলার পর 3 নভেম্বর পর্যন্ত মুলতবি হয়ে যায়। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মূল পরিকল্পনাকারী জামায়াতের সাবেক আমির গোলাম আজমের পর বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, আটক, নির্যাতনের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন জামায়াতের বর্তমান আমির মতিউর রহমান নিজামী। গত বছরের 29 অক্টোবর আলবদরের এই প্রধানকে মানবতাবিরোধী 16টি অভিযোগের মধ্যে 8টি প্রমাণিত হয় মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর পরের মাসের 23 নভেম্বর খালাস চেয়ে উচ্চ আদালতে আপিল করেন এই অপরাধী। এরপর আপিল শুনানি পেছানোর আবেদনও জানান তার আইনজীবীরা। আদালত সময় আবেদন খারিজ করে দিয়ে প্রায় 9 মাস পর বুধবার শুরু হয় আপিল শুনানি। শুনানিতে তার বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান অ্যাটর্নি জেনারেল। তাদের আজকে সময়ের আবেদনটা নাকচ করে দিয়েছেন। নাকচ করে যখন আইটেমটা কল হয়েছে তখন তারা ছিলেন না, তখন চিফ জাস্টিস মহোদয় আমাকে প্লেস করতে বলেছেন, আমি প্লেস করেছি, কিন্তু কিছুক্ষণ পরেই তারা এসছেন। যুদ্ধাপরাধী যে কজন আছে তার ভিতরে তো যাকে বলে পালের গোদা গোলাম আজম মারা গেছেন, দ্বিতীয় ব্যক্তি ছিলেন মতিউর রহমান নিজামী, এবং আজকে তার বিচারটা শুরু হলো। আইন অনুযায়ী আসামিপক্ষ শুনানি শুরুর কথা থাকলেও সে সময় আদালতে ছিলেন না নিজামীর কোনো আইনজীবী, এ কারণে রাষ্ট্রপক্ষ শুনানি শুরু করেন। আমরা আমাদের যে যুক্তিতর্কগুলো সেগুলো উপস্থাপন করার চেষ্টা করব। সাথে সাথে এখন মাত্র পেপার বুক করা শুরু হয়েছে, যেহেতু এটি একটি দীর্ঘ মামলা, অনেক কাগজপত্রের সঙ্গে জড়িত, দলিল দস্তাবেজ জড়িত, সেজন্য পেপার বুক পড়তেও দীর্ঘ সময় লাগার কথা। বুধবার আংশিক শুনানি শেষে আগামী 3 নভেম্বর পর্যন্ত আপিল শুনানি মুলতবি করেন আদালত। এ সময়ের মধ্যে দুপক্ষকে তাদের লিখিত যুক্তিতর্ক দাখিলের নির্দেশ দেন আপিল বিভাগ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের 57 ধারা সহ আইনি জটিলতার কারণে দেশের সুশীল সমাজের মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়ে আসছে বলে মনে করেন জাতিসংঘের ধর্ম অথবা বিশ্বাস বিষয়ক বিশেষ প্রতিনিধি হাইনার বিলেনফেল্ড। 10 দিনের বাংলাদেশ সফর শেষে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় জঙ্গিবাদ দমন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিষয়ে সরকারের প্রশংসা করেন জাতিসংঘের এই প্রতিনিধি। That feeling of insecurity is there. সব ধরনের ধর্মীয় সহিংসতা মানেই জঙ্গিবাদ নয়, ধর্মের নামে রাজনৈতিক উদ্দেশ্যে এখানে জঙ্গিবাদ হচ্ছে। সব ধর্মের মানুষের সহাবস্থান এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে বর্তমান সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে একদিকে ধর্মীয় উগ্রবাদিতা বাড়ছে, আবার অন্যদিকে কিছু কিছু ক্ষেত্রে অসাম্প্রদায়িক চেতনার সিভিল সোসাইটির সদস্যরাও সরকারের কারণে মত প্রকাশ করতে পারছে না। সিরিয়া সহ যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে শরণার্থী হিসেবে যাওয়া বাংলাদেশি অভিবাসীদেরকে জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোকে মানবিকভাবে গ্রহণ করা উচিত বলে মনে করেন দেশের সাবেক কূটনীতিকরা। তারা বলেন যুদ্ধবিধ্বস্ত যেসব দেশে বাংলাদেশের অবস্থান করছিলেন তাদেরও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এছাড়া স্বেচ্ছায় যারা নিজ দেশে ফিরতে চান সেসব বাংলাদেশিকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারকে উদ্যোগী হওয়া উচিত বলে মত তাদের। সেলা সুলতানা রিপোর্ট। চলমান যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি থেকে নিজেদের রক্ষা করতে ইরাক ও সিরিয়ার হাজার হাজার মানুষ জার্মানি ও অস্ট্রিয়া সহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন। ইউরোপের উন্নত দেশগুলোতে অভিবাসীদের যে ঢল নেমেছে তার মধ্যে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতীয় ছাড়াও রয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত জানিয়েছেন তার দেশ আশ্রয় দিচ্ছে শুধুমাত্র রাজনৈতিক শরণার্থীদের, বাংলাদেশি অভিবাসীদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিতে হবে বাংলাদেশ সরকারকেই। তবে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে যাওয়া যেসব প্রবাসী বাংলাদেশ জার্মান সীমান্তে অবস্থান করছেন তাদেরকে মানবিক দিক বিবেচনায় সহায়তা দেওয়া উচিত বলে মনে করেন সাবেক এই কূটনীতিক। অনেকে স্ত্রী বাচ্চা নিয়ে তারা ওখানে কাজ করছিল, তারা লিবিয়ায় কাজ করছিল, কিংবা তারা ইরাকে কাজ করছিল, কিংবা তারা যুদ্ধের আগে, যুদ্ধ শুরু হওয়ার আগে সিরিয়াতেও কাজ করছিল, কেউ কেউ জর্ডানে কাজ করছিল। তাদের বর্তমান যুদ্ধবিধ্বস্ত অবস্থার কারণেই তারা যেহেতু দেশে ফিরতে পারেনি সেই স্রোতের সঙ্গে তারা গেছে, তাদেরও মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে। এবং এখানে তাদেরকে এই যে রাজনৈতিক আশ্রয় যদি তারা চেয়ে থাকে তাদের বর্তমান মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে বলেই তারা অভিবাসন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হয়েছে। তবে সাবেক কূটনীতিক ওয়ালিউর রহমান বলেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর সংগামতে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে যাওয়া প্রবাসী বাংলাদেশীদের শরণার্থী হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। আমাদের এমবেসি আছে ওখানে, আমাদের কনসুলার সেকশন আছে, তাদের উচিত দেখা করে তাদেরকে ওখান থেকে দেশে, আমাদের দেশে ফিরিয়ে আনা উচিত। যদি জার্মান গভর্নমেন্ট
তাদেরকে রিফিউজি স্ট্যাটাস দেয়, তখন আমরা প্রতিবাদ করব। যুদ্ধবিধ্বস্ত এমন দেশ রয়েছে যেখানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই কিন্তু বাংলাদেশীদের অবস্থান রয়েছে, এমন দেশ থেকে নিজ দেশের নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে অথবা পুনর্বাসনের ব্যবস্থা করতে জাতিসংঘের সহায়তা নেওয়া যেতে পারে বলে পরামর্শ দেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আগামীকাল আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে সময় সংবাদকে খবর নিশ্চিত করেছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। গত 3রা সেপ্টেম্বর এই দুই মামলার শুনানির দিন ধার্য থাকলেও স্বাস্থ্যগত কারণে আদালতে যাননি বেগম জিয়া। পরে বেগম জিয়ার আইনজীবীদের উপস্থিতিতে ওই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ ও জেরা। সেদিন মোট 3 ব্যাংক কর্মকর্তা আদালতে সাক্ষ্য দেন, এদের মধ্যে একজনকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গ্রহণ করা সাক্ষ্য গ্রহণের বিষয়টি বিচারাধীন থাকার আবেদনের একটি আদেশ বাদীপক্ষ আদালতে উপস্থাপন করেন। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী তারিখে ওই মামলায় বাদীকে জেরার আদেশ দেন বিচারক। রাজধানী মুগদায় তানজিলা রহমান বিনতি নামে 7 মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ করেছেন নিহতের পরিবার। বিয়ের পর থেকে যৌতুক সহ নানা অজুহাতে স্বামীর পরিবারের লোকজন নির্যাতন করত বলে অভিযোগ করেছে বিনতি স্বজনরা। এ ঘটনায় স্বামী সোহাগকে আটক করেছে পুলিশ। এছাড়া মুগদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও যৌতুক আইনে মামলা হয়েছে। 7 বছর আগে বিনতির সাথে বিয়ে হয় সোহাগের। 5.5 বছরের এক সন্তান সহ রাজধানীর মুগদায় স্বামীর সাথে থাকতেন তিনি। স্বজনরা জানায়, বিয়ের পর থেকেই স্বামী শাশুড়ি সহ পরিবারের লোকজন যৌতুক সহ নানা অজুহাতে বিনতির উপর নির্যাতন চালাত। তারা জানায়, সবশেষ মঙ্গলবার রাতে স্বামীর নির্যাতনে বিনতি অজ্ঞান হয়ে যায়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 4.5-5 বছরের ভাগনাকে জিজ্ঞেস করি যে, মামা আব্বুকে আম্মুকে মারছিল? বলে যে, আমি ঘুমের থেকে উঠা দেখি আব্বু আম্মুকে লাত্তি মারতেছে। এমন সময় আম্মু মাথা ঘুরায় পড়ে যায়, আম্মুরে পানি দেয়, তারপর আম্মুরে যেন কই নিয়ে গেছে। ওকে কেউ দেখার নাই, তাদের মাইন্ডে এই কাজটা করে, যে কারণে ওরা যা বলবে বিনতি তাই করবে এবং বিনতির উপরে হাত তোলে, অসময়ে সময়ে সব সময় হাত তোলে। এই ঘটনায় স্বামী শাশুড়ি সহ ওই পরিবারের 4 জনকে অভিযুক্ত করে বিনতির ছোট মামা বাদী হয়ে মুগদা থানায় একটি মামলা দায়ের করেন। আমরা অভিযুক্ত করছি তার শাশুড়ি এবং তার ননদ এবং তার ভাই আর তার স্বামী, 4 জনকে। যৌতুকভাবে বাবদে তাদের টাকা দেওয়া হয়েছে, ফার্নিচার দেওয়া হয়েছে, গয়না দেওয়া হয়েছে, তারপর ইদানিং হতে এসে এই অত্যাচারই করতে বিয়ে। প্রাথমিক তদন্তে শরীরে আঘাতের চিহ্ন দেখে এটিকে হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। যখন আমরা ইনকোয়েস্ট করি তখন দেখতে পাই তার বেস্টের উপরে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিক তদন্ত থেকে আমরা হত্যা হিসেবে গণ্য করছি, স্বামী আটক, তদন্ত অব্যাহত। বিনতির বাবা মা ও ভাই সহ পরিবারের অন্য সদস্যরা 1.5 বছর থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা। ইউরোপমুখী অভিবাসীদের চাপ সামাল দিতে ইইউভুক্ত দেশগুলোকে কোটার ভিত্তিতে 1,60,000 শরণার্থী ভাগ করে নেওয়ার প্রস্তাব দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। বুধবার ফ্রান্সের স্ট্রাসবার্গে ইউরোপিয়ান পার্লামেন্টে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে জ্যাঁ-ক্লদ অভিবাসী সংকট সমাধানে নতুন এই পরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে ইইউভুক্ত দেশগুলো 40,000 শরণার্থী নেওয়ার বিষয়ে রাজি হলেও আরও 1,20,000 অভিবাসীকে আশ্রয় দেওয়ার আহ্বান জানান জ্যাঁ-ক্লদ। মাথাপিছু আয়, বেকারত্বের হার ও জনসংখ্যার ভিত্তিতে ইউরোপের দেশগুলোকে শরণার্থীদের ভাগ করে নেওয়ার পরামর্শ দেয় ইউরোপীয় কমিশন। এদিকে শরণার্থীর ছদ্মবেশে ইউরোপে প্রবেশ করা 2 IS সদস্যকে আটকের কথা জানিয়েছে হাঙ্গেরি সরকার। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইইউ নেতারা। এর আগে সিরিয়ার 12,000 শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবট। শরণার্থীকে লাথি মারার অপরাধে পেট্রা লাজলো নামে হাঙ্গেরির এক টেলিভিশন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। মঙ্গলবার হাঙ্গেরির রোস্কে সীমান্তে অভিবাসীরা পুলিশের বাধা ভেঙে ছুটতে শুরু করলে ওই সাংবাদিক একজনকে ল্যাং মেরে ফেলে দেন। এ সময় তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান এবং তার কোলে থাকা শিশুও পড়ে যায়। অভিযুক্ত পেট্রা স্থানীয় N1 TV ক্যামেরা পার্সন বলে জানা গেছে। 20 সেকেন্ডের এই ফুটেজটি ধারণ করে
স্টেফান রিচার নামে জার্মানির এক সাংবাদিক তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে আপলোড করলে তা কয়েক মিনিটের মধ্যে ছড়িয়ে পড়ে। এ সময় সাংবাদিকের এমন আচরণে সমালোচনা করে সাধারণ মানুষ। এ মাসের শেষের দিকে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল, এমনটাই ইঙ্গিত দিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। ইতিমধ্যে পাকিস্তানের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করেছে বিসিবির নিরাপত্তা প্রতিনিধি দল, তাই এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যতটুকু অল্প সময়ের মধ্যে যাওয়া সম্ভব হয় সেভাবেই আমরা প্ল্যান করব। আমাদের যেটা আমরা ইন প্রিন্সিপাল এগ্রি সেটা হচ্ছে আমাদের মেয়েদের টিম পাঠানোর জন্য আইসিসি একটা কম্পিটিশনে আগামী নভেম্বরে যাবে, তার আগে আমরা কিছু হোম অ্যান্ড অ্যাওয়ে আমরা কিছু ম্যাচ খেলতে যাচ্ছি, তারই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। যে ভেনুগুলো ওরা প্রপোজ করেছে এবং সেই ভেনুগুলোকে সরেজমিনে পরিদর্শন করবে, ওনারা ফেরার পরই হয়তো ওনাদের প্রতিবেদনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনটা থেকে পাঁচটা ম্যাচ আমরা আশা করছি, তিনটা ওয়ানডে তিনটা টি-20 ম্যাচ। জয় পরাজয় নয়, ভারত সফরে নিজেদের সেরা খেলাটাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশ এ দলের সহ অধিনায়ক নাসির হোসেন। সফরে ওয়ানডের পাশাপাশি একাধিক দীর্ঘ পরিসরের ম্যাচ থাকায় নিজেদের ঝালিয়ে নিতে এটি জাতীয় ক্রিকেট লিগের চেয়ে আরো বেশি কার্যকর হবে বলে মনে করেন মার্কুটে এইটাইগার। দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। জাতীয় লিগের চেয়ে এটা একটা বেটার অপশন, কারণ এটা ইন্ডিয়া এই টিমের সাথে খেলা, আর হচ্ছে মানে ইন্ডিয়া এই টিম অনেক স্ট্রং একটা সাইড, আর এটা এত মানে ন্যাশনাল লিগ যেটা হয় আর কি, যে খেলি ঠিক আছে কিন্তু এখানে আমার মনে হয় যে ন্যাশনাল লিগের চেয়ে ওইখানে ফোকাসটা একটু বেশি থাকবে, আর মানে টাফ কম্পিটিশন হবে, তো আমাদের প্লেয়ারদেরও ইচ্ছা থাকবে ওইখানে পারফর্ম করে। এটা অস্ট্রেলিয়ার সিরিজের জন্য একটা প্রিপারেশন, সে কারণে হয়তো বা ন্যাশনাল টিমের প্লেয়াররা এখানে বেশি খেলতেছে, সো এটা আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি যে আমরা ইন্ডিয়া এই টিমের সাথে ইন্ডিয়াতে খেলতে পারতেছি, আর এখানে ভালো খেলতে পারলে এটা আমাদের অবশ্যই অস্ট্রেলিয়া সিরিজে কাজে। ফোকাস দুই দিকেই থাকবে, ফার্স্ট অফ অল ওয়ান ডে সিরিজ আমরা জিততে যাবো, আর পরে থ্রি ডে হওয়াতে ভালো হয়েছে, কারণ আমরা থ্রি ডে খেলে এসে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট করবো। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির উপর ভ্যাট আরোপের প্রতিবাদে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, স্বতন্ত্র পে স্কেলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দিনভর কর্মসূচি। সব মোবাইলের সিম আবারও নিবন্ধনের নির্দেশ, 3 মাসে 13 কোটি সিমের তথ্য যাচাই অসম্ভব বলছে মোবাইল অপারেটররা, ভোগান্তির আশঙ্কায় গ্রাহকরা। বিএনপি জামায়াত আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করে ষড়যন্ত্র করায় জিএসপি সুবিধা ফিরে পায়নি বাংলাদেশ, সংসদে প্রধানমন্ত্রী বললেন এসব করে দেশের অগ্রগতি থামানো যাবে না। 71-এ মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা নিজামের ফাঁসির রায়ের আপিল শুনানি 9 মাস পর শুরু, পরবর্তী তারিখ আবার 2 মাস পর। এবং রাজধানীর মুগদায় 7 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ, যৌতুক সহ নানা অজুহাতে করা হতো নির্যাতন, স্বামী আটক। এ ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।